হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হলো একটি অন্যতম উৎসব স্নান যাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেবের ভক্তদের কাছে আজ এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলেও মনে করা হয়। আজ এই স্নান যাত্রাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের বিস্তর আনাগোনা লক্ষ্য করা গেল শিলিগুড়ির ইসকন মন্দির চত্বরে। একে একে ভক্তবৃন্দদের ঢল পড়ে শ্রী জগন্নাথ দেবকে নতুন বেশভূষায় সুসজ্জিত অবস্থায় দর্শনের উদ্দেশ্যে। এই দিনে কৃষ্ণরূপী জগন্নাথ সুভদ্রা ও বলভদ্রকে 108টি কলস দিয়ে জল, ঘি, দই, মধু প্রভৃতি দিয়ে শুদ্ধিকরণ করা হয়। ভক্তবৃন্দদের কাছে এই শুদ্ধিকরণ দর্শন যেন পুণ্যের এক শিখরে পৌঁছানো এবং অবশেষে অধিকরণের নিয়ম মেনে ভোগ বিতরণ করা হয় ইসকন মন্দির প্রাঙ্গণে।